মুক্ত ব্যাপার, দোয়ার মতো আল্লাহ তাআলার কাছে এত পছন্দের আমল আর নাই। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হল আল্লাহর কাছে দোয়া করা, আর সেটা দোয়া নিজের জন্যই হোক, অন্যের জন্যই হোক, বর্তমানের জন্য হোক, ভবিষ্যতের জন্যই হোক, সর্বাবস্থায় দোয়া উপকারী। দোয়া নিজের জন্য করলে উপকারী, অন্যের জন্য করলে উপকারী। অন্যের জন্য দোয়া করলে গায়ে বানা দোয়া, কেউ যদি যেমন আমরা বিশেষ সময় বিশেষ কোনো ব্যক্তির জন্য বিশেষ সময় দোয়া করি, মনে করি যে শুধু ওই ব্যক্তিরই শুধু উপকার হইতেছে, আমার এই দোয়ার মধ্যে কোনো অংশ নাই, এই ধারণা গলত ধারণা, এটা ভুল ধারণা। কেউ যদি অন্যের জন্য দোয়া করে, এই দোয়া আগে নিজের হকে কবুল হয়, নিজের জন্য আগে দোয়া কবুল হয়। যে অন্যের জন্য দোয়া করে, ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা থাকে, তারা আগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সে অমুকের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি তার দোয়া, তার এই দোয়া তার হকে আগে কবুল কর। সেই জন্য দোয়ার মধ্যে এমন কোনো এরকম নাই যে এর মধ্যে নিজের কোনো লস আছে, পরের জন্য দোয়া করলে নিজের জন্য উপকার হয়, অন্যের জন্য দোয়া করলে এটা উপকার হয়। সেই জন্য আমরা সবসময় দোয়ার আমল করার করতে আমরা কখনো কার্পণ্যতা করব না, দোয়া সবসময় কবুল হয়। দোয়ার জন্য বিশেষ কোনো সময় লাগে না, অজু লাগে না, অজু বেউজু চলাফেরার মধ্যে হাত উঠাইয়া হাত না উঠাইয়া মুখে অন্তরে সবসময় দোয়া করা যায়। তবে কিছু বরকতপূর্ণ মুহূর্ত আছে, সময় আছে, দিন আছে, স্থান আছে, এই সমস্ত সময়ে বরকতপূর্ণ মুহূর্তে দোয়া করলে বেশি আশা করা যায় দোয়া কবুল হয়। এর মধ্যে জুমার দিনে সূর্যাস্তের পূর্বের এই সময়টা দোয়া কবুলের একটা বিশেষ প্রতিরোধপূর্ণ বরকতপূর্ণ একটা সময়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। তো কাজেই এই সময় আমরা সবসময় এটা আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ আমাদেরকে সতর্ক করুক আর না করুক, প্রত্যেকে আমরা এই সময় জুমার দিনটা এই সময় দোয়ারে ইস্তেমাল করব। আগে থেকেই আমরা পূর্ব অবস্থায় মসজিদে চলে আসবো, এতে কাপের বিশেষ করে জুমার দিনে সূর্যাস্তের পূর্বে সময়ে এতে কাপের নিয়তে মসজিদে বসে আমলের মধ্যে থাকা এবং দুরুদ শরীফ পড়া, দুরুদ শরীফের আমল করা, তারপরে দোয়া আমল করা। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে অনেক জলদি অনেক তাড়াতাড়ি অনেক সুস্থ অবস্থায় আপনাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসে আলহামদুলিল্লাহ। আর এটা এটা সুন্নতেরই বরকত, দোয়া এটা সুন্নত, এটা সুন্নতের একটা বরকত। তো কাজেই আমরা আপনার যেরকম আমার জন্য দোয়া করছেন, আমিও ওই হাসপাতালে বেডিংয়ের মধ্যে ওই সময় অপারেশনের সময় যতক্ষণ আমার হোঁশ আসছে, তো হোঁশ ছিল তখন তো তখন আমি দোয়া করছি। আল্লাহ যারা আমার জন্য দোয়া করতেছে, বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, খেদমত করতেছে, যে যেভাবে যা কিছু করতেছে, আল্লাহ প্রত্যেকে আপনার নিয়ামল বদল আপনার শান মোতাবেক আপনি দান করেন। আল্লাহ পাকের শান মোতাবেক আমরা দিলে কতটুকু দিব, 10 টাকা দিলে একজনে 10 টাকা দিতে পারবো, কিন্তু আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের দান শান যেরকম, আল্লাহ পাকের দান ওই রকম। তো আল্লাহ পাক কাউকে যদি কিছু দান করেন, আল্লাহ পাকের শান মোতাবেক দান করেন। এই জন্য আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করছি, আল্লাহ যারা আমার জন্য দেশে বিদেশে
দোয়া করতেছে তাদের জন্য আল্লাহ আপনি তাদের দোয়া আমার পক্ষে কবুল করেন এবং আমার দোয়াও তাদের পক্ষে কবুল করেন এবং আপনি তাদেরকে আপনার শান মোতাবেক তাদেরকে নিয়ামার বদল দান করেন। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করছি। এখন দোয়ার একেবারেই আমাদের মাদ্রাসার অত্যন্ত মহসিন সহসভাপতি শাহাবুদ্দিন শেখ উনি আম্মা ইন্তেকাল করছেন, আমাদের মাদ্রাসার অত্যন্ত মহসিন জেনারেল আব্দুল মোল্লা সাহেব উনিও অত্যন্ত পরেশানির মধ্যে আছেন। আমরা প্রত্যেকে আমাদের যারা যে যতটুকু আমাদের উপর যারা যে যতটুকু উপকার করে উপকারী উপকারিতা স্বীকার করা তার জন্য দোয়া খায়ের করা এটা একটা ইমানের একটা অংশ। তো কাজেই আমরা প্রত্যেকের জন্য এখন একটু সঙ্গীত দোয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ ওয়ালা আলি ওয়াসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ মাদ্রাসার যে সমস্ত তলাবা ও ছাত্রদের কারণ এ আল্লাহ আমাদের পক্ষে এই বছর আসতে আমি ছিলাম না, বছরের শুরুতে এরা চলে আসছে। আল্লাহ আল্লাহ প্রত্যেকে আপনি কবুল করেন, তাদের যাবতীয় হক হুকুক আল্লাহ, তাদের তালিম তদবিরের হক, তাদের থাকা খাওয়ার হক, যার যতটুকু হক আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের হক অনুযায়ী তাদের হক আদায় করার তৌফিক দান করেন। প্রত্যেকটা তালেব এলেমকে আল্লাহ আপনার দিনের দায়ী হিসাবে আল্লাহ আপনি কবুল করেন, আলেমের রব্বানি হকানি হিসাবে আল্লাহ আপনাদের কবুল করেন, তাদের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ কাজ করে আমাদের মাদ্রাসার জেলা সহসভাপতি সাহাবুদ্দিন সাহেবের আম্মাদানকে ভরপুর মাফ ফেরাতে নায়াত করেন, পরিপূর্ণ পেরেশানি মুক্ত করে দেন, তার দিন দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের যাদের যায় যত হাজত আছে পুরা করে দেন। আল্লাহ আমার জন্য যারা দোয়া করছেন আল্লাহ দোয়া করতেছেন তাদের দোয়া আমার পক্ষে কবুল করেন, আল্লাহ আমার দোয়া তাদের পক্ষে কবুল করেন। আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে সুস্থ কুশলতা হায়াতে তৈবা দান করেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত ইন্তেজামকে আল্লাহ আপনি দুরুস্ত করে দেন, সমস্ত জরুরত পুরা করে দেন। মাদ্রাসার সমস্ত আল্লাহ এর মেয়ে আমলি আল্লাহ যাবতীয় পরিবেশ ইন্তেজামকে আপনি দুরুস্ত করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে প্রত্যেকের দায়িত্বের সাথে কাজ করার খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরাহমাতিকা আর হাওলাকা।